হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মাশরুম মশালার রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম রেস্টুরেন্টের মতো স্বাদে তৈরি এই মাশরুম মশালা যে কোনো নিরামিষের দিনে এমনকি যে কোনো স্পেশাল দিনে কিংবা বাড়িতে গেস্ট এলেও বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ে ও সহজে তৈরি হয়ে যায় স্বাদে একদম অসাধারণ হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর সঙ্গে আমি মাশরুম কিভাবে পরিষ্কার করে নিতে হয় তাও দেখিয়ে দেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম বাটন মাশরুম নিয়ে নিয়েছি এবার দেখাচ্ছি এগুলো কেমন করে সাফ করে নিতে হয় এভাবে বটন মাশরুমের উপরের এই গোল অংশের নিচে একটা লম্বা অংশ থাকে প্রথমে এই লম্বা অংশটাকে এভাবে খুলে নেব আর তারপর মাশরুমের উপরে একটা পাতলা আস্তরণ বা স্কিনের মতো থাকে সেটাকে হাত দিয়ে দিয়ে এভাবে আমরা তুলে নেব। এই কাজটি কিন্তু বেশি কিছু কঠিন ব্যাপার নয় হাত দিয়ে খুব সহজেই কিন্তু এই স্কিনটা তুলে ফেলা যায় খুব ভালো করে মাশরুমের এই উপরের পোর্শান থেকে ভালো করে স্কিনটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটুও যাতে না স্কিনটা থাকে এভাবে পুরোটা তুলে নিয়েছি এবার যে লম্বা পোর্শানটা আমি খুলে রেখেছিলাম সেটার বাইরেও কিন্তু একটা পাতলা আস্তরণ থাকে সেটাকেও ছুরি দিয়ে দিয়ে এভাবে তুলে নিচ্ছি খুব সহজে এটাকেও তুলে নেওয়া যায় এভাবে ভালো করে উপরের স্কিনটা কিন্তু তুলে নেওয়া খুব জরুরি এবার মাশরুমের উপরের এই খোসাগুলো ফেলে দিলাম এবার মাশরুমটাকে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এভাবেও কেটে নিতে পারেন তবে আজকে আমি মাশরুমকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি তাতে করে মাশরুম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাশরুম ভালো করে এভাবে কেটে নেয়ার পর খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে তবে এখানে একটা কথা মনে রাখতে হবে মাশরুমকে কিন্তু খুব বেশি সময় জলে ভিজিয়ে রাখা যাবে না তাতে করে মাশরুম বেশি পরিমাণে জল শুষে নেয় আর তাতে করে মাশরুম রান্নার পরে কিন্তু খেতে টেস্টি লাগবে না তাই জলে ভালো করে পরিষ্কার করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাশরুমকে তুলে নিচ্ছি নিয়ে একটা ঝুড়ির মধ্যে বা বড় কোনো ছাকনির মধ্যে এভাবে জল ঝরিয়ে নিচ্ছি সেই সময়ের মধ্যে আমি এখানে কুড়ি পঁচিশ গ্রাম মতো কাজু একটা বড় সাইজের টমেটো নিয়েছি এখানে হাফ ইঞ্চ পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে একসঙ্গে বেটে নিয়েছি রান্নাটা করে নেয়ার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নিয়েছি প্রায় দু থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল আপনারা চাইলে সরষে তেলেও রান্নাটা করতে পারেন তেল ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে জিরে ভালো করে ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দেড় টি স্পুন মতো কসুরি মেথি ফ্লেমটাকে একদম লোতে রেখে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এবার আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আমি টমেটো আদা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এভাবে ভালো করে মিডিয়াম ফ্লেমে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব দু তিন মিনিট কষানোর পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো প্রায় ওয়ান টি স্পুনের একটু বেশি আপনারা যদি ঝাল ভালোবাসেন এখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন অল্প করে তাতে করে বেশ ঝাল ঝাল তৈরি হবে তবে আমি যে কাঁচা লঙ্কাটা অ্যাড করেছিলাম সেটা বেশ ঝাল তাই এখানে আলাদা লঙ্কা অ্যাড করলাম না মশলা থেকে তেল রিলিজ হলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করেছি দইটাকে কিন্তু অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করতে হবে আর তারপর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে মশলাকে ভালো করে দইয়ের সঙ্গে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি তিন চার মিনিট ধরে আমি এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ ম তো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ভালো করে লবণ আর চিনি দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষালেই কিন্তু এই মাশরুম মশলার টেস্টটা খুব ভালো হয় ভালো করে তেল রিলিজ হলে এখানে আমি কেটে রাখা সমস্ত মাশরুম অ্যাড করে দিয়েছি তবে আপনারা চাইলে রান্নার আগেও মাশরুমটাকে অল্প তেলে শটে করে রাখতে পারেন এখানে আমি ডাইরেক্ট রান্না করছি তাতে করেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয় এবার মাশরুমকে মশলার সাথে মিডিয়াম টু হাই ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তবে মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচ থেকে না ধরে যায় এরকম ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে রান্না করেছি প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পরে দেখুন এখানে আমার মাশরুম কিন্তু একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে একদম শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে জাস্ট মিনিট খানেক মতো আবারও রান্না করে নেব আর তারপর ফ্লেম অফ করে ঢাকা বন্ধ অবস্থায় দু তিন মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর দেখুন গরম গরম মাশরুম মশলা আমি সার্ভ করে দিয়েছি ভাত রুটি পরোটা নান কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই এটা সার্ভ করতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু